বিএনপি সহ সমমনা দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে এখন চরম হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকালে পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে শহীদ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, হুট করে নয়, 2 বছর আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। প্রতীকবিহীন নির্বাচন করার বিষয়টি বহু আগে থেকে আলোচনায় ছিল, এটি আজকে হঠাৎ করে এই সিদ্ধান্ত হয়নি। এটি অনেক আগে থেকেই, প্রায় 2 বছর থেকে এটি আলোচনার মধ্যে ছিল এবং সর্বশেষ গত ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে, তারা এখন আত্মউপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে। Thank you.